বর্তমান সরকারের আমলে শিক্ষার অগ্রগতি ও প্রসারের কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। আজ দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র দাস ও উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।